ক্লাসরুম করে রেখে ক্লাসটা স্পেশাল করে দেই। পরীক্ষা তোমাদের একেবারেই চলে আসবে, তাই না? চলে আসবে পরীক্ষা। আমরাও বারবার আমরা রিভিশনটা সুন্দর করে দিয়েছি। এখন তোমাদের পালা, এখন তোমাদের পালা যে এখন তোমরা কি করবা, এগুলো সব সুন্দর করে মনে রেখে খাতায় সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাই করার দিকে। ব্যাকরণ কাকে বলে? আমরা বলেছিলাম ব্যাকরণ কাকে বলে, একটু ক্লাসের দিকে মনোযোগ দাও বাবা। ব্যাকরণ কাকে বলে আমরা বলেছিলাম, যে আমার নাম তাসলিম ইমাম মাহি। যে পুস্তক পাঠ করে ভাষার বিশ্লেষণ, না যে পুস্তক পাঠ করে ভাষা গঠন ও এইভাবে দেখো, এইভাবে দেখো, কি ভাবে নাম শিখবে,
এইভাবে করে ধরে স্কেলটার মাঝখানে ধরে দেখো কিভাবে ডাক্তার কিছু স্কেলটাকে ঠিক মাঝখানে ধরে মা দুই আঙুল দুপাশে চাপা করে দেবা তারপরে স্কেলটাকে চাপে ধরে দেবা চাপে ধরে এই যে তাহলে এভাবে করে শুনলা তাহলে স্কেল নড়বে না এভাবে ডাক্তার সবাই প্র্যাকটিস করবে হ্যাঁ এভাবে করে ব্যাখ্যাটা অবশ্যই প্র্যাকটিস করবে দেখবে খাতাটা সুন্দর হবে আর একটা প্রশ্নের উপর লেখার ফলে ঠিক এতটুকু জায়গা দিলাম ফাঁকা দিলাম এটা আমার ইচ্ছা একটা প্রশ্নের উত্তর দিয়ে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে শুরু করে দেখো আমি দিয়ে দিলাম আজকে ঠিক আছে তাহলে আমরা আজকে কি করবো বাক্য তৈরি করবো তাহলে কি করবো আমরা প্রথমে কি লিখবো শব্দগুলো লিখবো হ্যাঁ আমি লিখতেছিলাম দেখো আমার যদি এক লাইনে জায়গা না হয় তখন তুমি পরের লাইনে ঠিক মার্জিনের কাছ থেকে শুরু করবে আমি যেগুলো যেগুলো নিয়ম বলছি এগুলো মনে রেখে খাতায় তোমরা শুরু করে ঠিক ওইভাবে করে লিখবে শোনা মাত্রা গল্প করো না সামির বাবু হ্যাঁ একটু ম্যামের কথা শুনো আচ্ছা তাহলে এখন আমি লিখি বুদ্ধি কারণ নাম দিলাম তো আমাকে অনেক আগে মাথায় Thank you.
morning. ¿Qué es lo que pasa? 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 ¿Qué es lo que pasa?
Yes, ma'am. Yes, ma'am. Por
Allah Hafiz. Allah Hafiz. Allah Hafiz.